নমস্কার, আমার বাংলার সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধলাইয়ে দুটি পূর্ত সড়ক সংস্কার কাজের শিলান্যাস, বরাদ্দ 1,88,00,000। প্রকাশ্যে উৎকোচ, কাটিগড়ার পাটোয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। যোগ্য মর্যাদায় রাজীব গান্ধীর জন্মদিবস পালন, বিভিন্ন কর্মসূচি কংগ্রেসে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের পুটিখাল ও ধলাই গাঁও পঞ্চায়েতের দুটি স্থানে মোট 1,88,65,000 টাকার ব্যয়ে মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আঁচনের অধীনে সড়ক সংস্কার কাজের শিলান্যাস করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে পৃথকভাবে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানের মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই সোনাই টেরিটোরিয়াল পূর্ত বিভাগের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এম এইচ বড়ভুইয়া, জেলা বিজেপির সদস্য তথা ধলাই জিপি সভাপতি ভূষণ পাল, নরসিংপুর মণ্ডল বিজেপি সভাপতি লাল বাহাদুর কুর্মী, পুঠিকাল গাঁও পঞ্চায়েত সভাপতি শ্যামসুন্দর চৌহান, জেলা বিজেপি ওবিসি মোর্চা সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, নরসিংপুর মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। ষোলো ইংরেজি থেকে একটা প্রয়াস শুধু পুঠিখাল নয়, সমগ্র আসামের যোগাযোগ ব্যবস্থাকে আমরা কিভাবে মজবুত করতে পারি, আর এই সুবাদে আপনারা লক্ষ্য করেছেন পুঠিখালের আশেপাশে যদি আপনি দেখেন তাহলে দেখবেন সামনের এই পুঠিখাল পেরিয়ে যে আমরা নরসিংপুর পর্যন্ত যাই, নরসিংপুর ব্লকের সামনে কতটা গর্ত ছিল আপনাদের মনে আছে, খুব বেশি দিন আগের কথা নয়। আমরা নরসিংপুর ব্লকের সামনা জায়গাটা একদিন আমার মনে আছে রাত্র 11:30-12টা হবে, আমার স্কুটার ঢুকেছে চর উঠাতে পারিনি, এখন ডাক বক্তি ঈশ্বর সহায় কোন ক্রমে প্রায় 20-25 মিনিট মেইন রাস্তার মধ্যে কষ্ট করে তারপর কোন ক্রমে উঠেছি, আমি একা ছিলাম। পৃথিবী রাস্তার কথা আপনাদের মনে আছে, ভোলার তো কথা নয়, 6-7 বছরের কথা, কারণ রাস্তা তো শুধু পুঠিখালের এই 300 মিটার রাস্তা নয়, এই 300 মিটার রাস্তা অতিক্রম করে আমি আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে, ওইখানের অবস্থাটা। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি আর এই চেষ্টা আপনাদের আশীর্বাদে আজকে পুঠিখাল জীবিত ফলবতী হয়েছে। কাটিগড়া সার্কেল অফিসে দুর্নীতি নিয়ে ফের সরব হল গ্রাহক সুরক্ষা সমিতি। রবিবার বরযাত্রপুর গাঁও পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, কাটিগড়া সার্কেল অফিসের পাটোয়ারি সুজিত দাস দীর্ঘ বছর যাবত জমির নামজারি ও জরিপের নামে এলাকার মানুষের কাছ থেকে উৎকোচ নিয়ে আসছেন। বিভিন্ন মানুষের থেকে পাটোয়ারি সুজিত দাস 25,000 টাকা করে উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মুখ্যমন্ত্রী দুর্নীতি দমনের কথা বললেও কাটিগড়া সার্কেল অফিসে তার কোনো প্রভাব নেই। এমত অবস্থায় এলাকার ভুক্তভোগী জনগণ স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে কাটিগড়া সার্কেল অফিসে চলতে থাকা দুর্নীতি সহ পাটোয়ারি সুজিত দাসের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বিস্তারিত তথ্য তুলে ধরেন। অভিযোগ, শ শ মানুষের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা নাকি এই অঞ্চলগুলো থেকে এই বরযাত্রপুর, বাঙ্গারপাড়, দুধপুর, সোনাপুর, বুড়িবাইল, চানপুর, প্রভাতীপাড়া, প্রতাপীপাড়া, দুর্গানগর, গণিকগ্রাম এইসব অঞ্চল থেকে মানুষের কাছ থেকে নিয়েছে। তো এই সুজিত দাসের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া হোক। আপনি দেখুন, আপনি একসঙ্গে এতগুলো মানুষের অভিযোগ দাঁড়িয়ে অতীতে কেউ দেয়নি, আজকে এই গ্রাহক সুরক্ষা সমিতির এই যে পদক্ষেপ, এই পদক্ষেপের ফলে এইসব মানুষরা সাহস সঞ্চয় করে বেরিয়ে এসেছে, ঘর থেকে বেরিয়ে এসেছে, তাদের দুঃখ দুর্দশা তুলে ধরেছে, এইসব টাকা পয়সা যে তারা দিয়েছে সবগুলো তুলে ধরেছে, জনসমক্ষে তুলে ধরেছে। অতএব আমরা আশা করব যে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমাদের সরকারের প্রতি আস্থা আছে,
আমরা বিশ্বাস করি যে সরকার এ ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ নেবেন, কাছাড়ের জেলা প্রশাসন এ ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। 25,000 টাকা ঘুরাই দিলাম, কার কাছে দিছো? সুজিৎ পাটোয়ারি। 25,000 ঘুরাই, 17,000 টাকা দিছি, আর বাকি পয়সা দিতাম বলে নামজারি অর্থাৎ বাদের দিন গিয়া হয় তাই চাষ করে। তুই যাওয়ার বাদে আমার গিয়া হইল নামজারির লাগি, আমরা মাত্র 2টা নাম লাগত, নামজারির লাগে গিয়া হইল 40,000 টাকা পোসাই থাকে। ফরকে বলছেন এটা আপনারই? সুজিৎ দাস। খারে সুজিৎ দাস। আচ্ছা, পরে আমি 10,000 টাকা দিছি, দেওয়ার পরে আমার এখন পর্যন্ত কোনো কাজ হয়েছে না, আর টাকাটাও পাইছে না এই পর্যন্ত। এই সিস্টেমটা বন্ধ করবার লাগি আমার কাছে একটাই আইডিয়া, যে যদি লর্ড ফাটোয়ারি সরজমিন আইন কংগ্রেসের ইয়ং ব্রিগেডের প্রতিষ্ঠাতা দিবস ও 79তম রাজীব গান্ধীর জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে শিলচর জেলা কংগ্রেস। রবিবার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ইয়ং ব্রিগেডের কাছাড় জেলা সভাপতি অর্ঘ্যদীপ রায় চৌধুরী। তারপর রাজীব গান্ধীর প্রতিমূর্তিতে মাল্যদান ও শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা। সংগঠনের প্রতিষ্ঠা দিবস ও 79তম রাজীব গান্ধীর জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। এদিন ঘন ঘন সড়ক দুর্ঘটনা এড়াতেও ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয় শিলচর দেবদূত পয়েন্টে। এছাড়া ইয়ং ব্রিগেডের কর্মকর্তারা গাড়ি চালকদের হাতে একটি প্রচারপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, জাভেদ আক্তার লস্কর, সূর্যকান্ত সরকার, রাজেশ সিনহা, বন্দিতা ত্রিবেদী প্রমুখ। আজকে শিলচর শহরে যে ট্রাফিক সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য ওনারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে আয়োজন করেছেন। আমি ওনাদেরকেও আজকে এই ইয়ং ব্রিগেডের প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক সেবাদল ইয়ং ব্রিগেডের কর্মীদেরকে আমি উষ্ণ অভিনন্দন জানাই। আজ ইয়ং ব্রিগেড সেবাদলের প্রতিষ্ঠা দিবস এবং তৎসঙ্গে রাজীব গান্ধীর 79তম জন্মবার্ষিকী, আমরা আমাদের কংগ্রেস পরিবারের প্রত্যেক সদস্যদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং রাজীব গান্ধীর যে জন্মবার্ষিকীতে ওনাকে সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসে আমরা কিছু কাজের জন্য হাতে নিয়েছি। এর মধ্যে প্রথম ফ্ল্যাগ হোস্টিং আমাদের হয়ে গেছে, শহীদ বেদিতে আমরা মাল্যদানও করে ফেলেছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা একটা মিটিংয়ে বসবো, আমাদের কার্যকারী কমিটির মিটিংয়ে বসবো। এরপর আমরা শিলচরের ট্রাফিক রুল সমস্যার যে আমরা যে সম্মুখীন হচ্ছি দিনে দিনে, ওইটার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করেছি। আমাদের সাথে DTO বা ওনার সঙ্গে কোনো MBA আমাদের সঙ্গে থাকবেন এবং DTO আমাদেরকে সাহায্য করছেন এই কাজে, ধন্যবাদ। রবিবার শিলচর রাজীব ভবনের শার্পনার ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আসাম ডিরেক্ট রিক্রুটমেন্টের উপর একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় শিলচর, হাইলাকান্দি এবং করিমগঞ্জ ছাড়াও ডিমাহাসাও, হাফলং, মাইবং থেকেও প্রায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শার্পনার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক রাহুল দেব রায় বলেন, বহু ছাত্রছাত্রী শার্পনার ইনস্টিটিউটে কোচিং করার ইচ্ছা থাকলেও দূরত্বের কারণে কোচিং করতে সম্ভব হচ্ছিল না, তাই তাদের কথা মাথায় রেখে অনলাইন কোচিং এর ব্যবস্থা করা হয়েছিল। এদিন অনলাইন ছাত্রছাত্রীদের নিয়ে আসাম ডিরেক্ট রিক্রুটমেন্টের উপর এই বিষয়ের কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিন কর্মশালার বক্তব্য রাখেন সহ প্রতিষ্ঠাতা রাহুল দেব রায়, শিবরাজ আদিত্য, রিজনিং ফ্যাকাল্টি জয়দীপ চক্রবর্তী প্রমুখ। যারা এইবারে ডিরেক্ট রিক্রুটমেন্টের এক্সামে বইতে চায়, তারা এখন তো আর সময় বেশি বাকি নাই, তারা প্রিপারেশন ফেজটা কী করে স্টার্ট করবো, যারা এখন নতুন করে প্রিপারেশন শুরু করতে চায় তারা কী করে আগাইব, ম্যাথস, রিজনিং, ইংলিশ, GK চারটা সাবজেক্ট আছে, কী করে তারা ওইটা না প্রসেস করবো, কেমনে মানে প্রিপারেশনের এন্টায়ার ফেজটা আর কি, ওই ব্যাপারটা নিয়ে আমরা একটা ডিসকাশন করতে চাইলাম। যার মধ্যে অনেক স্টুডেন্টসরা আমাদের আইসে আপনারা দেখতেই পারছেন, তো এখানের মধ্যে আমরা ইভেন ডিমাহাসাও থেকে স্টুডেন্টস আইসে, মানে হাফলং, মাইবং, ওই পার্টস থেকে স্টুডেন্টসরা আইসে। ওরা শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জের তো রয়েছে, তাছাড়া মানে ওই ডিমাহাসাও ডিস্ট্রিক্ট থেকে এসছে, প্লাস অনেক স্টুডেন্টস আমাদের যারা আপার আসামে রয়েছে ওরা আসতে পারেনি। আমরা এটা পুরো জিনিসটা আমরা কভার করছি, আমরা ওইটা সেশনটা এইবারের যে কম্পিটিশনটা, এইবারের কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে, তো আমরা আমাদের স্টুডেন্টসদেরকে সবভাবে আপডেটেড রাখতে চাই, যাতে ওদের প্রিপারেশনের মধ্যে কোনো কিছু বাকি না থাকে। তো তাই জন্যই ওইটার ওই চিন্তাধারা নিয়েই আমরা ওয়ার্কশপটা আজকে অর্গানাইজ করি। সাকসেসফুল, পুরো ফুল টোটালি সাকসেসফুল হয়েছে, আমরা যতটুকু ভেবেছিলাম অ্যাকচুয়ালি তার থেকে বেশি টার্ন আউটস হয়েছে।
তো কেন কি অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টসরা এসেছে, আমরা যাদেরকে আমরা ভাবিওনি যে ওরাও আসতে পারবে বলে, তো স্টিল ওরা আজকে এসেছে। বরখোলা বিধানসভা কেন্দ্রে 46 জিপির পুরন্দরপুরে বিনামূল্যে পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় রবিবার। শিবিরটির ব্যবস্থাপনায় ছিল রাজ্য পশু চিকিৎসা কেন্দ্রের বরখোলা কাছাড়সহ রিজনাল এআই সেন্টার ধলছড়া। পুরন্দরপুর এলাকায় কৃষক এবং পশুপালকরা বিভিন্ন রোগে আক্রান্ত গবাদি পশু নিয়ে উপস্থিত হন। শিবিরটির উপকারিতা নিয়ে বিস্তর আলোচনা করেন ডক্টর দীপঙ্কর পাল। মূলত শিবিরটি কৃত্রিম প্রজনন নিয়ে, গবাদি পশুগুলি রোগে আক্রান্ত হওয়ার আগে কি কি ব্যবস্থা গ্রহণ করে সুরক্ষিত রাখা যায়, পাশাপাশি গরুর দুধ উৎপাদন করার সহজ সরল উপায় নিয়ে আলোচনা হয়। শিবিরের সহযোগিতায় ছিল ডিডিএমএ কাছাড়, আইএজি, ইউনিসেফ, সিএফআরসি ও দেশবন্ধু ক্লাব। উপস্থিত ছিলেন অপরূপা ব্যানার্জি, কৃপা সিন্ধু কৈরি, অনিমেষ চক্রবর্তী, তনঞ্জয় চক্রবর্তী, 46 জিপির জিপি সভাপতি ভানুভূষণ দাস, হেমন্ত সিংহ, পশু সখী মাসুকা খানম বরভুইয়া, শেবুল আহমদ বরভুইয়া প্রমুখ। ফলে মানে জন্ম হইব ওটা অন্য নর্মাল বা লোকাল গরুর থেকে মিল্ক বেশি দিব, আর ডিজিজ রেজিস্ট্যান্ট ক্ষমতা বেশি হইব, আর অনেক ধরনের মানে সুবিধা ইয়ার আছে। তারপরে নতুন যেরকম আপনাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিছুমান, যেরকম ব্রুসেলোসিস হইতে পারে, আরও অন্যান্য অনেক ধরনের ডিজিজ আছে, যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয় তাহলে ওই ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব। এর সাথে আপনাদের যেটা সার, যদি আমরা সার ব্যবহার মানে রাখি তার খরচ তো একটা আছে। আমাদের মেইন গরু পালার উদ্দেশ্য হল মিল্ক প্রোডাকশন, যদি আমরা সারটা রাখি তার খানির, তারপরে তার বেমার আজারের চিকিৎসা, এগুলোর অনেক প্রয়োজন আছে। তো বেশি রাখার দরকার না, যদি একটা দুইটা রাখি ঠিক আছে, কিন্তু উন্নত মানের হইলে ভালো। তো উন্নত মানের যেগুলো সার, এগুলো বাইরের থেকে আমরা সবসময় ইম্পোর্ট করি বা অন্য অন্য রাজ্যের থেকে, তার বীজটা ব্যবহার করে সংগ্রহ করে রাখা, আর ওইটা যদি আমাদেরকে বা আমাদের হসপিটালের বিষয়দেরকে আপনারা জানান, তাহলে সময় মতো আমরা গরু পাল আইলে মানে গরম আইলে আমরা ওইটার ব্যবস্থা করে দিতে পারি। এখন নতুন করে আরেকটা স্কিম বার হয়েছে, মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে অসহায় অবস্থায় রয়েছে নাবালিকা বধূ এবং তার সন্তান শম্ভবা যা। ঘটনাটি শিলচর শহর সংলগ্ন মালিনীবিল এলাকার। 19 বছরের পূজা নমসূত্র এবং তার যা পায়েল অধিকারী বৈষ্ণব জানিয়েছেন, 17 আগস্ট রাতে তাদের দুজনের স্বামী যথাক্রমে জয়দীপ অধিকারী এবং জয় অধিকারী তাদের এক ঘরে আটকে রেখে মারধর করে। আত্মরক্ষার খাতিরে ভোর 4টে নাগাদ তারা ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যেতে বাধ্য হন। দুজনেরই বিয়ে হয়েছিল নাবালিকা থাকা অবস্থায় এবং পূজার মা জ্যোৎস্না নমসূত্র 2021 সালে জয়দীপ অধিকারীর বিরুদ্ধে তার 17 বছর বয়সের মেয়েকে অপহরণের মামলা করেছিলেন। তখন তিনি তার মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলেও পরবর্তীতে মেয়ে আবার পালিয়ে যায়। জয়দীপের সঙ্গে পূজার আইনত বিয়ে না হলেও তারা স্বামী স্ত্রী হিসেবে থাকছে এবং পূজা এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তার মেয়েকে জয়দীপ পুনরায় মারধর করে এবং সেটা সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে আসে পূজা, এমনটাই জানিয়েছেন জ্যোৎস্না। আমার মেয়ের নাম হলো পূজা নমসূত্র, 2021 সালে তার বয়স আসলো 17 বছর। তখন আমার না জানাই আমার মেয়ে লইয়া গেছে স্কুলের ছাত্র, তো আমার মেয়ে মেট্রিক দিত জয়দীপ অধিকারী, তারপরে হইলো মালনীবিল তালা তারাপুর মালনীবিল। এরপরে আমি কিতা করবো, এখন তাই আমি ডাকাই আনছি, আনিয়া কইছি এটা কেমনে সমাধান করতে কর, মেয়েও আনছিলো আন বিয়া দিতাম, তাই মানছে না, আমার না সত্ত্বে ছেলের মারে, তখন ছেলের মায়ে মানছে না, তখন আমি কিতা করবো, নিরুভাই আমি কেস দিছি, মিসিং কেস দিছি যেন আমার মেয়ে পাইতাম করিয়া, কারণ আমার মেয়ের তো 18 বছর হয়েছে না, ও কেস দিছি যেন ও কেস আমি উঠাই না দেখি, এখন আমার মেয়েরে মারা ধরা করে। সেদিন 17 তারিখ আমার মেয়েরে মারছে, আমারে ফোন করে আমার লাইনে রেখে আমার মেয়েরে মারে, তখন আমি তানাত গিয়ে আমি কমপ্লেন দিয়েছি লাইনে রেখে, এখন কেতা মারানির ঘুরি ইয় তোর মার লগে মাত, তো ইয় তোর মা গিয়ে 1 নম্বর যাবরাসুদা, তোর মা কেস দিয়া রাখছে। আমি বললাম তুই তো জানোসি আমার মেয়ে আমি যাবরাসুদা, তো আমি যাবরামি করমু, আমি যাবরামি করমু, তো তুই কেতা লাগে জানিস না আমার মেয়েটা নিলে, তুই জানিস না এখানে আমার মেয়েটা নিলে তুই মিশর, তো তখন আমি আমি কিতা করতাম, আমি এখন কেস উঠাইতাম না। এরপরে তো আমার মেয়েরা মারছে, খুব বেশি মারছে, আমি তানাতেই কমপ্লেন করলাম থানা তারাপুর থানার, তারাপুর থানায় আমার কয় ইয় ওই কোনো কেস রাখছে না, কইছে ইয় আমরা কোনো কাগজ ছাড়া আমরা দেখতে পারতাম না আসামি ধরা,
মানে কোর্টের কোনো কাগজ ছাড়া যেতে পারতাম। আমি এই কেসের কাগজ দেখাইছি, কইছে কোর্টের থেকে কাগজ আইনা দেখাও, মারা এরপরে আমরা আসামে তোরা যাইব, নাইলে আমরা আইন নিয়ে যাওয়ার এই কথা কই আমার কথাই দিছি। উধারবন্দের শিক্ষাখণ্ডের অধীনে উধারবন্দের বড়বন্দ 1572 নং কুবলাল বস্তি এলপি স্কুলের ছুটির আবেদন নিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মধ্যে বিবাদ নিয়ে সরব হলেন অভিভাবক সহ এলাকার বাসিন্দারা। রবিবার সকাল আনুমানিক 8টায় স্কুলের পাশে এক সাংবাদিক সম্মেলন করে বিবাদ নিয়ে পাল্টা প্রতিবাদ তুললেন সহকারী শিক্ষিকা স্বর্ণালী চৌধুরীকে। এদিনের সাংবাদিক সম্মেলনে অভিভাবক সহ স্থানীয়রাও স্কুল পরিচালন সমিতি উপস্থিত ছিলেন। স্কুলের সহকারী শিক্ষিকা স্বর্ণালী চৌধুরীর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুলে ধরে তারা, এমনকি স্কুলের অধিকাংশ সময় মোবাইল ব্যবহারে ব্যস্ত থাকেন তিনি। স্বর্ণালী চৌধুরীর সহকারী শিক্ষিকা হলেও তিনি নিজের মর্জি মাফিক স্কুলে আসা যাওয়া করেন। পরিচালন সমিতি, প্রধান শিক্ষক বা অভিভাবকদের কোনো পাত্তাই দেন না তিনি। এদিন সহকারী শিক্ষিকা স্বর্ণালীর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তুললেও প্রধান শিক্ষক রবিশঙ্কর ত্রিবেদীকে কার্যত ক্লিনচিট দিয়ে তারা বলেন, গত 30 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন রবিশঙ্কর ত্রিবেদী, তার 30 বছরের শিক্ষকতা জীবনে আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। রবিশঙ্কর আলমারি চাবি গুণ তাই মুঠ করিয়া বেগ ঢুকাই দিছে। তখন আমরা এখানে কয়েকজন উপস্থিত আসলাম, তাড়াতাড়ি গেছি, গিয়ে দেখলাম স্কুলের মধ্যে তারা এরকম কথা কাটাকাটি করে। আমরা কইলাম, এই দেখো তোমরা এলা কটা কাটাকাটি করাই আর ঝগড়া কটায় বাচ্চারা শুনে, আমরা বাচ্চারারে আমরা ছুটি দিলাইছি, ওই সময় 12টা বাজি যা ছুটি দিলে দিয়া এটার কইলাম যাও গিয়া। তখন আমরা অফিসে জানাইছি, অফিসে তারা ডাকাইয়া নিছে, নেয়া তারার লগে দুজনের লগে কিতা মারছে মাতিয়া। তখন আমরা সিয়া সিয়া ফোন করিয়া কইল যে হয়েছে তারা দয়টায় রিটার্ন দিব, রিটার্ন ওলা দিব, কোনোদিন ঝগড়া করতো না স্কুলের মধ্যে, আর তোমরা তাহলে কমিটির একটা কাগজ দিব আর একটা কাগজ আমার অফিসও দিব। তারপরে আমরারও দিছে না, অফিসও দিছে না কাগজ। তারপরে দিন আইসি আইয়া এখন মাস্টারেরও নয় কালি কিটা করে, খালি ফটো মারার থাকে, খালি তার চোখে চোখে ফটো মারে। আর আমরা সিয়াসি গেছিলাম, যে আমরা জিগাইলাম কেন ফটো মারা মারে, তুমি তো সিয়াসির বললাম জিগাও, সিয়াসি যা কিতা মারছে তার রেকর্ডিং করছে তাই, অতটুকু আমি জানি। যে আমরা চাইলাম যে তাই কেন তাই যাও গিয়া, আর না হলে তারা দুইজনে মায়ের রিসারিসি কিতা একটা আছে, আমরা বাচ্চারা ক্ষতি হইব, তাই থাকলে আমরা বাচ্চারা আইনে স্কুলে দিতাম। বরখোলার বালাছড়া পুটিছড়া টোলগেট সংলগ্ন এলাকা থেকে গাড়ি চুরি করতে এসে স্থানীয় জনতার খেদা খেয়ে মারুতি অ্যাল্টো গাড়ি দেখে পলায়ন চুরের এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। কাছাড় জেলার বরখোলা বিধানসভা সমষ্টির পুটিছড়া টোলগেট সংলগ্ন এলাকার স্থানীয় জাবির আহমেদ নামের এক ব্যক্তির বাসার সামনে শনিবার কাকভুরে তার ঘরের সামনে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ জাগে। তারপর সেই ব্যক্তিদেরকে ডাকলে তারা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। স্থানীয় আরো কিছু যুবক মিলে তিন যুবকের পিছু ধরে জঙ্গল পর্যন্ত গিয়ে আর ধরতে পারল না। তারা সঙ্গে সঙ্গে বরখোলা ভিডিপি কর্মীকে খবর দেয়। ভিডিপি কর্মী ও বরখোলা পুলিশের সহযোগিতায় এই ফেলে রাখা অ্যাল্টো গাড়িটিকে বরখোলা থানাতে সমছে দেয়। ঘটনাটি ঘটে শনিবার রাত আনুমানিক 3:30 নাগাদ। ভোর রাতে এখানে গাড়ি মানে এখানে মানুষ নড়াচড়া করার কারণটা কি? এখানে ওই তো সময় মানুষ দুজন এদিক থাকি বাঘছে, বাঘতে সময় এদিকে দুজন করে একটা ছেলে হে নমাজও যাওয়ার লাগেন বাইর হয়েছে। তখন দেখা যায় এলটোর থাকি একটা ছেলে বার হইয়া ওই যে দৌড়িছুন যে দুইটা মানুষ হোটাল লগইয়া যে এই এলটোর যে ছেলেটা আসলো হেও তারা লগইয়া দৌড় মারছে। তখন তারা এখানে তো আরও মানুষ একটু আল্লাচিত্র হয়ে গেছে, মানুষ বাইর হয়েছেন বাইর হইয়া যে এই 7 নম্বর করে একটা সেকশন আছে ওদিকে একটা ছোটো রাস্তা আছে, রাস্তার দিকে জঙ্গল দিকে তারা মানে বাঘছে। তখন পিছু দেওয়া করছে এখান থেকে বহুত মানুষ, যাইতে যাইতে মোটামুটি আমি আইএফ আইছি, তখন আবু আইরা আসতে আসতে একদম দুইজন হয়ে যাবে লাস্ট হে আইএফ হচ্ছে শুভং বাউন্ডারি কইয়া একটা জায়গা ও তো আর মন্দ গেছে, মানে তারা দরের দরের কইয়া যে এখানে ফরিয়া তার একদম হাতত খাটিয়া একদম অবস্থা আছে। আমরা ওটাও দাবি যে চুর যেও হোক হে লোকেল হোক আর বাইরে হোক, যে আজকে দেখেন 2 বছর আগে আমার নিজের একটা ষোলোটার টিপার এই সামনে থাকেন এখান থাকেন 100 মিটার দূর হই এই জায়গার থাকেন মহাসড়কের উপরে থাকেন চুরি হয়েছে, যে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা এটাই অনুরোধ চুর যেও হোক লোকেল হোক আর বাইরে হোক তারে শনাক্ত করিয়া তার উপযুক্ত দৃষ্টান্তমূলক তার একটা শাস্তি দেওয়া হোক, যাতে আগামীতে আর যাতে মানে আর ইলা টিপার বা গাড়ি চুর মানে চুরি না হয় এটাই আমরা দাবি।
কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে তপশিলী জাতিভুক্ত লোকদের আর্থসামাজিক বিকাশ ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে সমাজের পিছপড়া অনুসূচিত জাতিভুক্ত লোকদের উন্নয়নে অসংখ্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। রবিবার পালংঘাট ব্লক এলাকার তপশিলী জাতিভুক্ত লোকদের জাতীয় প্রমাণপত্র প্রদানের সুপারিশ কর্মশালায় উপস্থিত মুখ্য অতিথি শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস এই মন্তব্য করেন। বিজেপি পালংঘাট মন্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে আমরাঘাট এমকে দে সিনিয়র সেকেন্ডারি স্কুলে আয়োজিত এদিনের কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে নিহার রঞ্জন দাস জানান, সরকার প্রদত্ত সুযোগ সুবিধা লাভ করতে হলে তপশিলীদের জাতির প্রমাণপত্র থাকতে হবে। তিনি বলেন, বিগত দিনে জাতির প্রমাণপত্র না থাকায় বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন, কিন্তু আমাদের সরকারের অধীনে বোর্ড গঠনের পর এ ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি যাতে অতি সহজ উপায়ে মানুষ তপশিলী জাতির সার্টিফিকেট পেতে পারেন, বলেন চেয়ারম্যান নিহার। আমি নিজে ফর্ম প্রিন্ট করেছি, এই ফর্ম প্রিন্ট আমি ফর্ম আপনাদেরকে আমি বিনামূল্যে দেব, কিন্তু আপনারা ভুল বুঝবেন না, আবার বলবেন না যে সার্টিফিকেট কর্মশালা হচ্ছে কিন্তু পয়সা কেন লাগবে। হ্যাঁ পয়সা লাগবে, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমার রিকমেন্ডেশনের জন্য ফর্মের জন্য আপনাদের এক পয়সাও দিতে হবে না, কিন্তু পয়সা কোন জায়গায় লাগবে, পয়সা সরকারকে একটা ফিস দিতে হয়। আপনি আমার রিকমেন্ডেশন নেওয়ার পরে আপনারা ডিসি অফিসে জমা দিতে পারেন, সার্কল অফিসে জমা দিতে পারেন, বা কম্পিউটার সেন্টারে জমা দিতে পারেন, বা প্রত্যেকের নিজের মোবাইল থেকেও করতে পারেন। আমাকে কতদিন একজন ছেলে বলেছে, স্যার আমি তো নিজের মোবাইল থেকে করি, নিজের মোবাইল থেকেও করতে পারেন, বা সিএসসি কোড যারা আছে কম্পিউটারে, শিলচর যেতে হবে না, সার্কল অফিসে যেতে হবে না, কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা এটা করতে পারবেন। গভর্নমেন্ট যদি আপনি ডিসি অফিসে যান বা সার্কুলে যান তাহলে গভর্নমেন্ট একটা ফিস নেবে, আর এমনিতে যদি কম্পিউটার সেন্টারে যান তারা একটু বেশি ফিস নেবে, কারণ তাদের এটা ব্যবসা, গভর্নমেন্টের ফিসও নেবে। নানা কার্যক্রমের মধ্যে দিয়ে 31তম নেপালি ভাষা দিবস উদযাপিত হলো শিলচরে। এদিন শহরের গান্ধীবাগ প্রেক্ষাগৃহে নেপালি ভাষা দিবস আলোচনা সহ ঐতিহ্য সংস্কৃতির নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত করা হয়। বরাক বসবাসরত নেপালি সম্প্রদায়ের লোকজনেরা অনুষ্ঠানে অংশ নেন। আজ কা প্রোগ্রাম মে হামারা জো ড্রয়িং কম্পিটিশন হুয়া হ্যায় উসকে বাদ মে কবি কবি পাঠ হোগা, পোয়েট রিসাইটেশন হোগা, উসকে বাদ মে কুইজ কম্পিটিশন হোগা বচ্চোঁ কা, উসকে বাদ মে হামারা জো অভি জো মুখ্য অতিথি বগেরা আয়ে হ্যায়, উসকে বাদ মে ইভিনিং কো হামারা সাংস্কৃতিক প্রোগ্রাম হ্যায় জেসে কি আমার সাংস্কৃতিক নাচ গানা কে সারে বাত। শুরুয়াত কোন কি হামারে হামারে বরাকভেলি দুঃখ নিবারক সমিতি কে প্রেসিডেন্ট শ্রী বিজয় সিনহা। জেলা প্রশাসনের জোর ও বেজোর সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে সরব হলো ইরিশকার চালক কল্যাণ পরিষদ। রবিবার শিলচর বিবেকানন্দ রোডস্থিত মাতৃমন্দিরের সামনে জোর বেজোর নির্দেশিকার ব্যাপক কটূক্তি ও সমালোচনা করে সরব হলো ইরিকশা চালক কল্যাণ পরিষদ। সভা শেষ করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ইরিকশা চালক কল্যাণ পরিষদের কর্মকর্তারা জানান, তাহাদের দাবি হলো সরকারি গাড়ি ছাড়া প্রাইভেট গাড়ি, অটোরিকশা, ই অটো তাদেরকে জোর বেজোর করার জন্য। তারা আরো বলেন, ইরিকশা ট্যাক্স 50% করার জন্য, কারণ তারা মাসে 15 দিন গাড়ি চালাবে এবং ইরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ করার জন্য দাবি রাখেন জেলা প্রশাসনের কাছে। ঠিক শুধু কেন শিলচর শহরে জোরবিজোর চলবে, যদি ইরিকশার জোরবিজোর মানতে হয় তাহলে আমাদের সঙ্গে সঙ্গে সরকারি যানবাহন ছাড়া, যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড বা প্রশাসনের গাড়ি ছাড়া, সমস্ত প্রাইভেট চার চাকা থেকে শুরু করে বাইক এবং আপনার যারা পেট্রোল অটো আছে এবং ই অটো আছে সবাইকে জোরবিজোর মানতে হবে, তাহলে আমরা জোরবিজোর মানবো। একটা টানটান উত্তেজনাপূর্ণ হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ বাজিমাত যুব মোর্চার প্রতিপক্ষ জামির খাল এফসি দলকে 1-0 পরাস্ত করে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো যুব মোর্চার নরসিংপুর মন্ডল এফসি। দর্শকে পরিপূর্ণ ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য। ম্যাচ জিততে দ্বিতীয়ার্ধের খেলায় ঝাঁপিয়ে পড়ে উভয় দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলার দ্বিতীয়ার্ধের 21 মিনিটে বিজয়ী দল যুব মোর্চার নরসিংপুর মন্ডল এফসির হয়ে ডগার জয়সূচক গোল করেন। শেষ পর্যন্ত যুব মোর্চার নরসিংপুর মন্ডল জয়ী হয় 1-0। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। সোমবার দ্বিতীয় রাউন্ডের পঞ্চম খেলায় জামালপুর এফসি এবং
ওয়াইমুজিং এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাইয়ে দুটি পূর্ত সড়ক সংস্কার কাজের শিলান্যাস, বরাদ্দ 1,88,00,000। প্রকাশ্যে উৎকোচ, কাটিগড়ার পাটোয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি। যোগ্য মর্যাদায় রাজীব গান্ধীর জন্মদিবস পালন, বিভিন্ন কর্মসূচি কংগ্রেসে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।